তাকে আমি প্রায় দুবছর একটা গ্যাপর পিছত মানে ডাঙর সিনেমা কেন বনায় আছো। সিনেমা বহুত শুনি আছে, এই বেলেগ কথা, কিছুমান ভাল বনাইছে, কিছুমান বেয়া বনাইছে, এইবিলাক নকওয়া। আজি দেখুন ভাল সিনেমা এখন আর অল্প বেলেগ ধরনের সিনেমা, আর আমি প্রায় ছমাহ সাতমাহমান রয়ে দিল করোনার পিছত একটা সুস্থ পরিবেশ আহ। তারপর আমি এটা পোস্টারিং করেছো, 23 তারিখে রিলিজ হব, 23 ডিসেম্বর সকলে চাবলে আসব, সেটাকে মানে অনুরোধ জানাইছো। তারপর ডক্টর বেজবর আহ, আর এই নতুন বছর মোট 4 সিনেমা আহ। শিকার এখন, শিকার শুটিং আমার হব লন্ডনত হব, এখন বড় দেরি আছে। তারপর মোট নিজের সিনেমা আহ রবি রবি নালে। সিনেমা ইন্ডাস্ট্রিটা মানে ইমান ধুনকে উঠি আসে, মাজতে পড়ে গেল, এটা আহিব, ভাল দিন আছে। সো সবাই সিনেমা চাবলে আহিব, সকলকে অনুরোধ জানাইছো। প্রচারের ক্ষেত্রে কেনকা ধরনের এখন প্রচার? আমি মানে ইমান টাইম দিব পড়া নাই, কারণ বাইরে আছি, মানে ঘুরি ফুরছি। মানে দোহা গেল ফুটবল চাবলে, আকো দুবাই গেল, আমেরিকা গেল, আকো ঘুরি আহিলো। আহি তথাপি আজি অল্প টাইম পাইছো, আইছো আমার ফ্যান ক্লাব টিকু আছে, আমার জেন্টসগুলি তেওঁলোকেও সকলে সহযোগ করেছে। এই ধরনের যদি আমি আগবাড়ি যাও আমার সিনেমা ভালো হবে, মানে আশাবাদী। আর রাজনীতি 23 তারিখে আসব, আর অবতার চলি আছে, এটা অবতারের মধ্যে আমার ট্রেলার গিয়ে আছে, সকলে চাইছে, সকলে চাবলে আসবে, গোটেই অসমবাসী এই অনুরোধ জানাইছো। আর যে হল বন্ধ হয়ে আছে সেবিল খুলি দিও, আমি অসমীয়া সিনেমা চলাম, দৌড়ি দৌড়ি যাম অসমীয়া সিনেমা চাম। আমি প্রায় দুবছর একটা গ্যাপর পিছত মানে ডাঙর সিনেমা কেন বনায় আছো। সিনেমা বহুত শুনি আছে, এই বেলেগ কথা, কিছুমান ভাল বনাইছে, কিছুমান বেয়া বনাইছে, এইবিলাক নকওয়া। আজি দেখুন ভাল সিনেমা এখন আর অল্প বেলেগ ধরনের সিনেমা, আর আমি প্রায় ছমাহ সাতমাহমান রয়ে দিল করোনার পিছত একটা সুস্থ পরিবেশ আহ।